আশা করছি সকলে ভালো আছো। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ আর তোমরা দেখছো এডুকেশন গ্রাউন্ড বাংলা চ্যানেল। তো আজকে কোনো ক্লাস নয়, আজকে তোমাদের একটি ইনফরমেশন দেওয়ার ছিল যে কিনা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে। গতকাল নতুন রিক্রুটমেন্ট ছেড়েছে 11/4/2023। তোমরা বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ, যেটা তোমরা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো, WBP লিখলে পরেই তোমাদের এরকম একটা সার্ফেস পেজ এসে যাবে। তো আর তোমরা আর তোমাদের ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো সেখান থেকেও গিয়ে তোমরা দেখতে পারো নোটিশ। তো সেখানে নোটিশে তোমরা দেখো যে 2 নম্বরে অপশনটা কি আছে, 11/4/2023 নোটিশ রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023। তো এখানে গিয়ে তোমরা গেট ডিটেলসে যদি প্রেস করো তাহলে তোমাদের নোটিফিকেশন এভাবে ডাউনলোড আসবে, ঠিক আছে? তো ডাউনলোড করে নাও। ডাউনলোড করলে তোমাদের নোটিশটা দেখাবে কি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখানে যাবতীয় ঠিকানা আছে, তো এটা তো দরকার নেই। রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2023, ঠিক আছে? এই পোস্টটার জন্যই তোমাদের নতুন করে আবার অ্যাপ্লাই চালু হচ্ছে 24 তারিখে, ঠিক আছে? তো তোমার ডেট এখানে দেওয়া আছে, তোমরা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে বিজ্ঞপ্তি নম্বর কি বলছে, নম্বর WBPIB নোটিশ 2023-11 LCWS 23, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ফিমেল এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ দি লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল। তো কি বলেছে, ভারতীয় নাগরিক ফিমেল রাই এলিজিবল হবে এই লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য, ঠিক আছে? পরবর্তীতে কি বলেছে, এজ ক্রাইটেরিয়া দিয়েছে। এজ ক্রাইটেরিয়াতে কি বলেছে দেখো, 18 বছরের কি হতে হবে, কম হলে চলবে না, 18 বছরের কম হলে চলবে না, 30 বছরের বেশি হলে চলবে না, ঠিক আছে? আর তোমাদের বয়স এখানে দিয়ে দিয়েছে কি 1/1/2023 হিসাবে এই এই 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। আর SC ST আর OBC দের জন্য NBF হোমগার্ড এদের জন্য এক্সট্রা বয়স রিল্যাক্সেশন রয়েছে এবং এক্সট্রা ছাড়ও রয়েছে। হাউএভার নো এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবল ফর সিভিক ভলান্টিয়ার সার্ভিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সিভিক ভলান্টিয়ারের জন্য কোনো এজ রিল্যাক্সেশন নেই, ঠিক আছে? সিভিক ভলান্টিয়ার যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের হয়ে কাজ করে তাদের জন্য কোনো এজের কোনো ছাড় নেই। এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে দেখে নাও, তোমাদের এটা একটু জুম করে দিই তাহলে তোমাদের দেখতে ভালো হবে, ঠিক আছে? এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে দি অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। মানে যে অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লাই করতে চায় তার কি হতে হবে, সেকেন্ডারি মানে মাধ্যমিক পাস হতে হবে মিনিমাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিংবা তার সমতুল্য কোনো, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ কি, দি অ্যাপ্লিকেন্টস মাস্ট অ্যাবল টু স্পিক রিড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, লিখতে জানতে হবে, বলতে জানতে হবে। প্রোভাইড দ্যাট দি প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দি পার্সন হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ হিল সাব ডিভিশন অর দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট ফর দি হোম প্রভিশন লেড ডাউন ইন দি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট এত শ্যাল বি অ্যাপ্লিকেবল। এনে কি বলেছে, that the provision will not be applicable to the persons who are permanent resident, মানে এটা যে বাংলা বাংলা যারা পাহাড়ে থাকে তাদের তো অনেক সময় হিন্দি ভাষা তাদের হয়, তার সেই ক্ষেত্রে এটা লাগু হবে না, বাংলায় যে জানতে হবে সেটা নয়, তাদের ক্ষেত্রে তারাও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটাই বলতে চেয়েছে হোমগার্ড। এখানে বলছে দেখো এখানে পড়ে নেবে পুলিশ অ্যান্ড কি বলেছে, হোমগার্ড NBF পার্সোনাল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভিং আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কি ডেসিরাস অফ অ্যাপ্লাইং মাস্ট হ্যাভ কমপ্লিটেড 0-3 ইয়ার্স অফ সার্ভিস, মানে 3 বছরের সার্ভিস করা থাকতে হবে তবেই তারা পারবে অ্যাপ্লাই করতে। 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে ফর দি ভ্যাকান্সিস রিজার্ভড আন্ডার স্পোর্টস কোটা অনলি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনস ফ্রম দি ফলোয়িং ডিসিপ্লিন মে অ্যাপ্লাই, অ্যাথলেটিক্স ব্যাডমিন্টন এরা যারা আর কি যারা এইসব খেলার সাথে যুক্ত মেরিটোরিয়াস তারাও পারবে এই ভ্যাকান্সিতে, তাদের কোটা রয়েছে। এখন অ্যাপ্লিকেশনটা কত থেকে কত তারিখের মধ্যে হবে সেটা জেনে নাও, অ্যাপ্লিকেশনটা হবে অনলাইনে করতে হবে 23/4/2023, মানে এই মাসেরই 23 তারিখ থেকে রাত মানে 12টা যেটা 23 তারিখ যখন শুরু হবে তখন থেকে 22/5/2023 পর্যন্ত, মানে পরের মাসের 22 তারিখ অবধি রাত 12টা অবধি রয়েছে অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে?
অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস রিড টু ইনফরমেশন অ্যাপ্লিকেশন বিফোর অ্যাপ্লাইং অ্যান্ড এন্ডিং ফর্ম ফর 7 ডেজ বলছে এখানে। এখানে তোমরা আরেকটাও বলেছে, মনে করো কোনো কিছু অ্যাপ্লিকেশনে ভুল হয়ে গেল, তারপরে আরো 7 দিন তোমরা সময় পাবে সেটাকে এডিট করার জন্য, ঠিক আছে। টু এডিট দি পার্সোনাল ইনফরমেশন দ্য অ্যাপ্লিকেশন উইল হ্যাভ টু প্রোভাইড হার অ্যাপ্লিকেশন এসআই নম্বর, রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, ডেট বার্থ, ঠিক আছে, এসব করতে পারবে। তারপরে আসবে কি, অন প্রোভাইডিং দিস ইনফরমেশন দি অ্যাপ্লিকেশন উইল গেট অ্যান ওটিপি টু দেয়ার মোবাইল নাম্বারে, মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, অন সাকসেসফুল ভেরিফিকেশন অফ ওটিপি। এগুলো তোমাদের যখন অ্যাপ্লাই হয় চালু হয় আমি তোমাকে তোমাদেরকে ভিডিও করে আধা করে দেখিয়েই দেবো, ঠিক আছে। তো এটা দেখে আর এখন কোনো সেরকম কোনো লাভ হবে না। তো এখানে তোমরা বয়স রিল্যাক্সেশনটা জানতে পারলে বয়স কত থেকে কত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর অ্যাপ্লিকেশনের বেসিক কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমাদের দেখি আরো কি বলেছে, ঠিক আছে। এখানে নোটিস রিগার্ডিং এই সেকেন্ড অপশনটাতে ক্লিক করে দেখে নাও, এখানে কিছু ডিটেলস দিয়ে দেয়। সরি, এটা তো আছেই, এটাই তো আমরা করলাম না। তাহলে 11-4 এই যে 3 নম্বরের অপশনে কিছু ইনফরমেশন আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এই পেজটা তো তোমাদের কোটা কোনটা কার জন্য কত কোটা রয়েছে সেটা বলেছে, আনরিজার্ভদের জন্য ইউআর যারা ক্যাটাগরিতে আছে 343, আনরিজার্ভ ইসি 227, আনরিজার্ভ এইচজি এনভিএফ 113। তাহলে পরবর্তীতে কি রয়েছে আনরিজার্ভ, এইসব তোমার তোমরা কোটাগুলো দেখে নেবে, এগুলো তো এত বলে লাভ নেই। এখানে দেখো সিভিক ভলান্টিয়ারের আছে, সেটা আমি কি বলেছি, সিভিক ভলান্টিয়ার 3 বছর চাকরি করতে হবে, ওরকম কিছু দিয়েছে আগে, সেটা দেখে নেবে। আর এখানে আগে যেগুলো বলেছিলাম ওগুলোই তোমাদের এই 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 সব নিয়ে ডিটেলস গুলো তোমাদের আগেই বলে দিলাম, এগুলোই আগের দেওয়া আছে যে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স বয়স এই সবগুলো তোমাদের জানাই আছে, এগুলো নিয়ে আর বলছি না, এগুলো দেখে নেবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক তোমাদেরকে বলেছি, ল্যাঙ্গুয়েজ বাংলা জানতে হবে, শুধু পাহাড়ে যারা আছে কালিম্পং দার্জিলিং তাদের জন্য ছাড় রয়েছে। আর এদিকে এদিকে লেডি কনস্টেবল দেওয়া, আপনি তোমাদের হাইট কত লাগবে, যারা ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ এক্সেপ্ট গোর্খা কি গড়ওয়ালি আর রাজবংশী যারা আছে তাদের ছাড়া 160 সেন্টিমিটার হাইট লাগবে, আর ওয়েট লাগবে 49 কেজি। আর যারা গোর্খা আগরওয়ালি রাজবংশীতে আছো তারা 152 কেজি 52 সেন্টিমিটার হাইট লাগবে, আর 45 কেজি ওজন লাগবে, ঠিক আছে। এটুক গেল। আর রিক্রুটমেন্টের প্রসিডিউর কি আছে, দি পোস্ট অফ লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ দি বেসিস অফ কোয়ালিফাইং প্রিলিমিনারি রিটেন টেস্ট, মানে প্রথমে রিটেন টেস্ট কোয়ালিফাই করতে হবে, স্ক্রিনিং এক্সামিনেশন ফলোড বাই দি ফিজিক্যাল মেজারমেন্ট, তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এসব হবে, ঠিক আছে। প্রিলিমিনারি রিটেনে তোমাদের কি থাকবে, সিলেবাস জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল নলেজ থাকবে 40 মার্কসের, আর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক থাকবে 30 নম্বরে, আর রিজনিং থাকবে 30 নম্বরে। এই তো নেগেটিভ মার্কস তোমাদের থাকবে 1/4 অফ দি অ্যালোটেড মার্কস, মানে 4টা ভুল হলে 1 নম্বর কাটবে, ঠিক আছে। হ্যালো, তো এই তো রইলো তোমাদের, এই সব একটু দেখে নেবে, আর তোমাদের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ভালো করে দেখে নেবে তো কার কি ক্রাইটেরিয়া, ঠিক আছে। প্রসেস ফি এখানে দেখে নাও, অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কার শিডিউল টাইপ, লাগবে হচ্ছে কি অ্যাপ্লিকেশন ফি 150 টাকা, মানে 150 রুপিস, আর প্রসেসিং পিক 20, টোটাল লাগবে 170। আর যারা শিডিউল কাস্ট আছে অনলি ওয়েস্ট বেঙ্গলে তাদের লাগবে, তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, প্রসেসিং ফি লাগবে 20 টাকা, আর শিডিউল টাইপদেরও একই 20 টাকাই লাগবে, ঠিক আছে। তো তোমরা করে নিবে অ্যাপ্লাই, 24 তারিখে আমি আবার দেখাবো অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই হওয়ার সময়, ঠিক আছে। আর যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইসব দিয়ে করবে তাদের জন্য এই চার্জগুলো লাগবে। উইন্ডো, হ্যাঁ এইসব আর কিছু না, ওইসব বেসিক একটু দেখে নেবে। যারা স্পোর্টস পার ইয়ে আছে কম্পিটিশন এইসব তাদের জন্য, তো ঠিক আছে।
24 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, তোমরা অ্যাপ্লাই করে নেবে, আমরা আমাদের ভিডিও আসছে পরবর্তীতে। ভিডিওটি ভালো লাগলে এবং যদি তোমাদের কেউ এরকম অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে চায় তারা তাদেরকেও এই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, তো টাটা।